Şamanitoş. Zodora taliyatı bom. Obar boundary. Çayti ran. Çayti ran kintu ay muhurte pelo. Isolation dol. Isolation doler haditar dujan batsman kintu opening korar jonno mathe nemechen. Royechen. Isolation er sei bikkhato dujon khelowar. Rimel ebong Shahin dapoder sathe bat korchen. Bowling e quarantine er Hamid bol korechen ebong chaliyechen sundor bhabe kintu fielding hoye gelo. Ektir beshi run kintu tara pelen na. Ja hok ekobar khela sheshe doliyo run 25 chamotkar khela sundor kore chaliyechen ebong aro 4ti run simana periye masher baire run kintu berei choleche isolation daler doliyo run ei muhurte 29 চমৎকার আবহাওয়া চমৎকার পরিবেশ এবং মনোমুগ্ধকর মাঠ এর মাঝে বল করেছেন এবং সাজারে চালিয়েছেন ছয়টি রান আবারো আবারো ছয়টি রান ওভারের লাস্ট বল প্রস্তুত বোলার বল করলেন সুন্দরভাবে চালিয়েছিলেন কিন্তু আম্পায়ার দোহাত প্রসারিত করে জানালেন এটা একটি ওয়াইড বল আরো একটি রান বাড়লো এই মুহূর্তে আইসোলেশন দলের দলীয় সংঘ 36 উঁচু করে দাঁড়িয়েছেন ক্যাচ সম্ভাবনা এবং কিন্তু ক্যাচ মিস করলেন দারুণ একটি উইকেট কিন্তু পতন হতে পারত আইসোলেশন দলের কিন্তু কোয়ারেন্টাইনের প্লেয়ার যাকে দেখলে আরেকটা কিন্তু করোনা যুক্ত বলে মনে হয় সেই প্লেয়ার মশিউর থুকু মশিউর না রবিন যিনি কিন্তু ক্যাচ মিস করেছেন দ্বিতীয় ওভারের খেলা বাপ্পি বল করেছিলেন কিন্তু না চমৎকার খেলা আবার কিন্তু শুরু হয়েছে সুন্দরভাবে বল দিয়েছিলেন রান নেয়ার একটি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো এই মুহূর্তে আইসোলেশন দলের খেলোয়াড় রিমেলকে একটু আগেই কিন্তু দারুণ একটি ক্যাচ উঠেছিল সুন্দর করে বল করলেন উঠিয়ে মেরেছেন এবং আবারও সেই একটি রান একটি রান চমৎকার বল কিন্তু প্রথম দুটি ওভার শেষে করছেন এখন বাপ্পি সুন্দর করে বাড়িয়েছেন বলার ফিল্ডিং হয়ে গেল আবারও একটি রান এবারে এখন পর্যন্ত কোন বাউন্ডারি দেখা মেলেনি আইসোলেশন দলের বাড়িয়েছেন এবং উঁচু করে মেরেছেন ছয়টি রান এরই সাথে রান সংখ্যা বাড়লো আইসোলেশন দলের 46 রান দুই ওভার শেষে যখন তিন ওভারের খেলা রানিং 46 রান লাস্ট দুটি বল রয়েছে এই মুহূর্তে কিন্তু আম্পায়ার জানালেন একটি দারুণ ক্যাচ কিন্তু মিস করেছেন কোয়ারেন্টাইন দলের খেলোয়াড় বাড়িয়েছিলেন বল চালালেন কিন্তু হোয়াইট বল আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন আর একটি হোয়াইট প্রস্তুত বলার ব্যাটসম্যান চালিয়েছেন আবারও কিন্তু ক্যাচ এবারে কিন্তু আর মিস করেননি সেই প্লেয়ার যিনি একটু আগেই কিন্তু চমৎকার একটি ক্যাচ মিস করেছিলেন এবার আর ক্যাচ মিস নয় উইকেটের পতন চমৎকার ভাবে ক্যাচটি লুফে নিলেন যদিও প্রথম দিকে কিন্তু পরাস্ত হয়েছিলেন ফিল্ডার কিন্তু পরবর্তীতে আবার লুফে নিয়েছেন একটি উইকেটের পতন এই মুহূর্তে আইসোলেশন দলের বাপ্পি বল চালিয়েছেন এবং আম্পায়ার আবারও জানালেন হোয়াইট বল একটি বাড়তি রান যোগ হল বলার প্রস্তুত প্রস্তুত ব্যাটসম্যান আবারও হোয়াইট বল হোয়াইট বল চমৎকার ভাবে চালিয়েছেন এবং আরো ছয়টি রান ওভার শেষ ওভার শেষ কয় ওভার শেষ হল তিন ওভার শেষে রান সংখ্যা 55 আইসোলেশন দলের এক উইকেটের বিনিময়ে
আবারও বল করেছিলেন কিন্তু হোয়াইট বল সম্মানিত শুধু মণ্ডলী আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি জেলা পুলিশ ফরিদপুরের সুবিশাল ফুটবল গ্রাউন্ড থেকে যেখানে অনুষ্ঠিত হচ্ছে লকডাউন লেগ ক্রিকেটের আজকের একটি জমজমাট ম্যাচ যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি শক্তিশালী দল আইসোলেশন বনাম কোয়ারেন্টাইন একাধারে কিন্তু তিনটি হোয়াইট বল দিয়েছেন বলার বাপ্পি এবারেও কিন্তু আবারও হোয়াইট সুন্দরভাবে চালিয়েছিলেন সজোরে কিন্তু তার পা চালিয়েছিলেন বাউন্ডারি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু নিজের প্লেয়ারের গায়ে লেগে কিন্তু এই মুহূর্তে সজোরে চালিয়েছেন এবং ছয়টি রান ছয়টি রান কিন্তু পেয়েছেন চমৎকার ভাবে কিন্তু রান সংখ্যা বেড়েই চলেছে আইসোলেশন দলের খেলার শুরুতেই কিন্তু টসে জয়লাভ করে কোয়ারেন্টাইন দল তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সুন্দর করে চালিয়েছিলেন এবং হোয়াইট হওয়ার সম্ভাবনা এবং ফ্রি হিট অবশ্যই আছে ফ্রি হিট আছে কোন আউট নাই ক্যাচ আউট নাই হ্যাঁ ফ্রি হিট আছে ফ্রি হিট আছে হোয়াইট বল এ বাপ্পি তুই কথা তুই কি বলছিস তুই চড়গুলো বল ও তো বল ছেড়ে হলো হ্যাঁ আউট আউট হয়ে গেলেন এই মুহূর্তে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে মাঠে নামছেন আইসোলেশন দলের দলীয় অধিনায়ক মুঠু আল আমিন যিনি মাঠে নামছেন ধীর গতিতে তিনি মাঠে নামছেন নিজের পাকে তিনি এতক্ষণ কিন্তু প্যাভিলিয়নে বসে সানিয়ে নিয়েছেন দেখা যাক তার পায়ের কি পরিমাণ ধার রয়েছে বলার প্রস্তুত বল করলেন এবং সুন্দর মতো চালিয়েছিলেন এবং না এবারে কিন্তু রাউন্ড দ্য উইকেট বল বলার মশিউর প্রস্তুত হার হিটার ব্যাটসম্যান রিমেল প্রথম বল অনেকটা বাইরে এবং কিন্তু দুটি রান কিন্তু তারা সংগ্রহ করে নিলেন একটি হোয়াইট রান এবং আর একটি বাই রান আবারও চালিয়েছেন সজোরে এবং ছয়টি রান যা বলেছিলাম একটু আগে আইসোলেশন দলের দলীয় অধিনায়ক মুঠু আল আমিন যিনি কিন্তু মাঠে নেমেছেন এবং তার পা থেকেই কিন্তু ছয়টি রান আসলো দলের জন্য চমৎকার ছয়টি রান
বলার মশিউর প্রস্তুত প্রস্তুত ব্যাটসম্যান এবং আবারও কিন্তু চালিয়েছেন নো মিস ফিল্ডিং রান আউট হলেও হতে পারত রান আউট হলেও কিন্তু হতে পারত প্রস্তুত বলার মশিউর বল করেছেন এবং সজোরে আবারও চালিয়েছেন রিমেল এবং ছয়টি রান এই মুহূর্তে আইসোলেশন দলের দলীয় সংগ 93 রান তিনটি উইকেটের বিনিময়ে ছয়বার শেষে 93 রান বিশাল সংগ ওভার দ্য উইকেট বল বল করেছেন এবং সুন্দর মতো চালিয়েছেন চারটি রান চমৎকার ফিল্ডিং লাস্ট বল ওভারের এবং সুন্দর মতো চালিয়েছেন সেখানে ফিল্ডিং হয়ে গেল যা হোক লাস্ট ওভারের খেলা ছয়বার শেষে দলীয় সংগ্রহ 95 আইসোলেশন দলের প্রথম ইনিংসের লাস্ট ওভারের খেলা বলার হামিদ প্রস্তুত ব্যাটসম্যান এবং পায়ের টুকা দিয়েছেন এবং সুন্দর মতো আউটের সম্ভাবনা রয়েছে রান আউটের সম্ভাবনা কিন্তু ছিল এবং দলীয় সব 100 রান পূর্ণ হয়েছে আইসোলেশন দলে প্রস্তুত বলার চালিয়েছিলেন কিন্তু আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন আরেকটি ওয়াইড বল প্রস্তুত সুন্দর চালিয়েছেন একটি রান নিয়ে কিন্তু সংযত থাকতে হলো অপর প্রান্তে রয়েছেন দলীয় অধিনায়ক আইসোলেশন দলের মুটু আলামিন দেখা যাক প্রস্তুত বলার বল করেছেন সুন্দরভাবে কিন্তু উইকেট রক্ষক এ মুহূর্তে কিন্তু পরাস্ত হয়েছিলেন অমিত যিনি বলটি প্রথম দিকে লুপতে পারলে হয়তো বা রান আউটার সম্ভাবনা ছিল প্রস্তুত বলার হামিদ বল করেছেন সুন্দর মতো চালিয়েছেন ব্যাটের কানায় লেগে এই ফিল্ডে এবং আরেকটি রান ডবল রান কিন্তু নিয়ে নিয়েছে চমৎকার ভাবে চলছে আজকের প্রথম ইনিংসের লাস্ট ওভারের খেলা সুন্দর মতো চালিয়েছেন ক্যাচের সম্ভাবনা কিন্তু ছিল না ফিল্ডার কিন্তু অপ্রস্তুত ছিলেন একটি উইকেটের পতন কিন্তু হতে পারত দেখিয়ালে ছিলেন প্রস্তুত বলার বল করেছেন সুন্দর মতো চালিয়েছিলেন মিসফিল চারটি রান এবং এরই মাঝে ওভার শেষ আইসোলেশন দলের 7 ওভার খেলা শেষে দলীয় সংগ্রহ 111 রান এবং যে দলের একজন খেলোয়াড় হিমেল যিনি কিন্তু হিমেলকে আমরা দেখতে পাচ্ছি হিমেলের ব্যক্তিগত সংগ্রহ 65 রান যিনি একলা যার নিজস্ব ব্যাট যেটা আমরা এখানে ব্যবহার করছি যার যার নিজের পা সেই থেকে এসেছে 65 রান দ্বিতীয় ইনিংসের খেলা হবে আপনারা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের দ্বিতীয় ইনিংসের খেলা